হাই এভরি ওয়েলকাম টু সহজ পাঠ আঠাশে অক্টোবর দু হাজার বাইশের আনন্দবাজার পত্রিকা অনলাইনের সম্পাদকের পাতার একটি টপিক যেটি ইকোনমি ওরিয়েন্টেড আমরা আলোচনা করব এবং টপিকটি খুব সুন্দর একটি টপিক যেটি তোমাদের পরীক্ষার জন্য খুব প্রয়োজনীয় একটি টপিক হতে পারে তো সেই টপিকটির সম্পর্কে আমরা ভালো করে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। সো টপিকটি এখানে যেটি লেখা রয়েছে যন্ত্রসম মানুষের উপনিবেশ এবং মেনলি গিগ ইকোনমিকে নিয়ে কথা বলা হচ্ছে এবার প্রশ্নটি হচ্ছে গিগ ইকোনমি কাকে বলে সবার আগে আমাকে সেটি জানতে হবে সো একটি একটি লেবার মার্কেট যেই লেবার মার্কেটে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্ম কন্ট্রাক্ট থাকে ফ্রিল্যান্সিং থাকে এবং পারমানেন্ট জবের অপোজিটে গিয়ে কাজটা করা হয় গিগ ইকোনমিতে এটাই মেনশন করা রয়েছে এবার এই গিগ ইকোনমির অনেক সুবিধা অসুবিধা থাকে এবং এখন বর্তমান সমাজে গিগ ইকোনমি ইন্ডিয়ান ইকোনমির অনেকটাই বড় অংশ তো এরা পারমানেন্ট নয় বাট এটা কি এমপ্লয়মেন্টের পার্ট এই নিয়ে জল্পনা কল্পনা চলতেই থাকে সময়ে সময়ে এবার এখানে যে ব্যাপারে কথা বলা হচ্ছে সেই পয়েন্টটাকে নিয়ে চলো আমরা আলোচনা করি সেই ব্যাপারে কি বলতে চাইছে সেটা দেখার চেষ্টা করি তো এখানে বলা রয়েছে যে আজকের আজকের গিগ অর্থনীতির মধ্যে একটা বড় অংশ জুড়ে আছে ফুড ডেলিভারি ব্যবস্থা অন্যান্য ই কমার্সে পণ্যের ডেলিভারির সঙ্গে এর মূলগত ফারাক হলো এই যে এখানে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সময় খুব কম তাদের এই প্রতিশ্রুতি পূরণের দায়িত্ব লাল বা কমলা পোশাক পরা দু চাকার সবারিদের খাওয়ার বাজার দোরগোড়ায় পৌঁছে দিয়ে যারা বলেন স্যার রেটিংটা একটু দিয়ে দেবেন তো সিম্পল ব্যাপার এই এই যে লাইন যেটি মেনশন করা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অন্যান্য ই কমার্স পণ্যের সাথে এর ডিফারেন্স আছে লাইক কি বলতে চাইছে লাইক ধরো অ্যামাজনে কেউ ধরো ডেলিভারি দিচ্ছে তার থেকে এদের ডেলিভারির ট্রানজিশান ডিফারেন্স রয়েছে এবং এই যে প্রতিশ্রুতির এই যে জায়গাটা সেখানে লাল এবং কমলা পোশাক মানে জোম্যাটো সুইগির কথাই বলছে যারা কিনা খাবার ডেলিভারি দিয়ে বলে রেটিংটা দিয়ে দেবেন কারণ কি রেটিংটা তাদের জন্য খুব প্রয়োজনীয় তারা যদি প্রপার রেটিং না পায় তাহলে তাদের পেমেন্ট স্ট্রাকচারে প্রবলেম হয়ে যায় তাদের কাছে কতটা ক্যাশ থাকবে সেইটা নিয়ে তাদের একটা সমস্যা এখানে আমরা দেখতে পারি এবং কাজের প্রথম দিনই তাদের কিছু জানিয়ে দেওয়া হয় কি জানিয়ে দেওয়া হয় তাদের প্রথম থেকেই জানিয়ে দেওয়া হয় যে এই সংস্থার অধীনস্থ তারা শ্রমিক নন তারা ফ্রিল্যান্সার ডেলিভারি পার্টনার কাজের ভিত্তিতে টাকা যত কেউ টাকা দেবে মানে কাজ করবে তার ভিত্তিতে সে টাকা পাবে প্রতি ঘন্টায় কতগুলি খাবার তারা ডেলিভারি করবেন কতটা পথ কত সময় তারা পাড়ি দিলেন কত টাকার খাবার পৌঁছে দিতে দেরি হলো তার এসবের ভিত্তিতেই ঠিক হবে মজুরি যত বেশি সময় অনলাইন থাকবেন তত বেশি সময় তার কাছে অর্ডার ঢুকতে থাকবে যার অর্থ যার যত অর্থের প্রয়োজন তিনি তত বেশি সময় অনলাইন থাকবেন সরকারি কর্মচারী হিসেবে নিযুক্ত নন তাই বিমা প্রাইভেট ফান্ড গ্র্যাচুইটি কিছুই দিতে হয় না ন্যূনতম খেয়ে পড়ে বাঁচতে গেলে অন্তত বারো ঘন্টা কাজ করতে হয় এখানে তার মানে উপরে যে লাইনটা লেখা ছিল সেখানে একটা জায়গায় মেনশন করা রয়েছে যে ডেলিভারি পার্টনার এসে বলছে রেটিংটা দিয়ে দেবেন স্যার তারপরে বলছে এরা শ্রমিক নন ওই সংস্থার শ্রমিক নন যে যত কাজ করবে তার ভিত্তিতে টাকা যেমন অর্ডার ঢুকবে তার ভিত্তিতে টাকা এবং এখানে সরকারি যেহেতু কর্মচারী তারা নন তাই তাদের কোনো স্বাস্থ্য বল বা ভবিষ্যতের কোনো কোনো রকম কোনো সিকিউরিটির ব্যাপার এখানে নিশ্চয়তা এখানে কিন্তু আমরা পাচ্ছি না তাহলে এই যে নিশ্চয়তা পাচ্ছি না তার জন্য ডেলিভারি পার্টনারের কারোর কোনো স্বতন্ত্র পরিচয় নেই সংস্থার কাছে তারা এক এক ডিজিটাল অ্যাকাউন্ট কেউ এইটি সেভেন এফ কেউ সিক্সটি নাইন মানুষ থেকে তাদের পরিচয় এখন দশ এখানে পঁচিশের ছক মানে মানুষের নাম দিয়ে তাদের কোনো পরিচিতি নেই মানে যেমন ধরো কোনো একটা অর্গানাইজেশনে কোনো একটা এমপ্লয়ির একটা ডিপার্টমেন্টে বলা হয় না যে চলো কম্পিউটার ডিপার্টমেন্টের এখানে হয়ে গেল কারোর একটা হয়তো কোম্পানির নামের রেসপেক্টে কোনো আইডি থাকলো কম্পিউটার ডিপার্টমেন্টের আইডি ও মুখ হচ্ছে তার নাম বাট এদের সেই নামটাও নেই যে নম্বরের কাজ জেগে থাকা অনলাইন থাকা মানে এই নাম্বার শুধু অনলাইন থাকলেই সে কাজ পাবে আদারওয়াইজ পাবে না মানব চরিত্র মানব সম্পর্ক মানুষের কামনা বাসনা ছুটির আরতি এগুলো যে তাদের আছে কোনো প্রতিষ্ঠান তা মনে করে না অন্তত যেভাবে তাদের শ্রমনীতি সাজানো হয় তাতে মানুষই ইচ্ছা চাহিদাগুলিকে তেমন গুরুত্বই দেওয়া হয় না এ এমন দাস ব্যবস্থা যেখানে অনলাইন হলে দাসের আর নিজের শরীরের নিজের কোনো অধিকারই থাকে না নির্দিষ্ট একটা টাস্ক দিয়ে সময় বেঁধে দেওয়া হয় সেই সময়ের মধ্যেই গ্রাহকের কাছে পৌঁছাতে হবে তবে মিলবে গোনাগুন্তি টাকা যত বেশি কাজ তত টাকা যত কম সময় যত বেশি কাজ তত বেশি উপার্জন কিন্তু যে রক্ত মাংসের শরীরটি এই ডিজিটাল দায়িত্ব পালন করছে রাস্তায় জোরে ছুটতে গিয়ে যদি তার দুর্ঘটনা ঘটে কেউ তার দায়িত্ব নেবে না ইনফ্যাক্ট এই ভিডিওটি যারা দেখছো তারা যখন অনলাইনে তারা ডেলিভারি নাও তখন এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই ডেলিভারি নেওয়ার টাইমে একটু লেট হলে বলা হয় যে কেন দেরি করে এসেছেন কি একবারও কি ভেবে দেখেছো সেই রাস্তায় যে লোকটি আসছে তাকেও তো এখানে অনেকটা পথ পেরিয়ে আসতে হচ্ছে সেই জায়গা থেকে সেও তো এখানে দেরি করে আসছে কারণ হয়তো কোনো না কোনো সমস্যা তাকে ফেস করতে হয়েছে এই জায়গাগুলিকে একটু ভেবে দেখার দরকার থাকে একটাই দেহকে লড়তে হয় তিনটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ গ্রাহক যিনি খাবারটা নির্দিষ্ট সময় পেতে চাইছেন একটি স্তম্ভ প্রেরক যে এই দেহকে দৌড়ে নামিয়েছে সময়কে হারানোর লক্ষ্য দিয়ে আর তৃতীয় স্তম্ভ রাস্তার আইন আইনরক্ষক থেমে যাও কারণ এখানে ট্রাফিক মানতে হবে এই তিনটি স্তম্ভই তাকে দেখছে ক্রেতা তার মোবাইলে দেখছেন যে ডেলিভারি পার্টনার তার খাবারটি তুললেন দোকান থেকে তিনি এগোচ্ছেন হঠাৎ তার বাইকটি পথে দাঁড়িয়ে গেল গ্রাহক প্রশ্ন করলেন থামলেন কেন প্রেরক সংস্থাও প্রশ্ন করবে দেরি হলে সংস্থার বদনাম যে ডেলিভারি পার্টনার জানেন অদৃশ্য কর্তৃপক্ষ তাকে দেখছে প্রতিটি মুহূর্তে নিয়ম ভাঙলেই শাস্তি এই লড়াইয়ে হেরে যাওয়া চলে না যে তার জন্য ছুটতে থাকেন নতুন দাস সস্তা শ্রমী সংস্থাগুলির পুঁজি তার মানে কোথাও না কোথাও এখানে সিম্পল আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে একটা মানে দাস প্রথা বা একটা সময়সীমা বেঁধে দেওয়ার যে নিয়ম শৃঙ্খলা সেটা কিন্তু চলছে দুটো ডেলিভারির ফাঁকে জিরিয়ে নিতে হবে ফুটপাথ জিরিয়ে নিতে হলে ফুটপাথ ভরসা বাথরুম পেলে বহুক্ষণ চেপে রাখাই দস্তুর গিঘ শ্রমিকদের যে শারীরবৃত্তীয় বৃত্তীয় প্রয়োজন থাকতে পারে নৈবেত্তিক অ্যাপ তা স্বীকার করে না ঠিক আছে তো এই বেসিকলি পুরোটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্টে চলে তো কেউ এটা স্বীকার করবে না সর্বক্ষণ নজরদারি চলছে নিজের ন্যূনতম প্রয়োজনগুলিকে অস্বীকার করে যারা দিন প্রতিদিন বারো ঘন্টারও বেশি ছুটছেন নির্দিষ্ট লাল কমলা পোশাক পরে তাদের শুধুমাত্র ধনতন্ত্রের চলমান যন্ত্র না ভেবে একজন গোটা মানুষ ভেবে তাকালে চোখে পড়বে তারা আসলে একটা অনন্ত জেলখানায় বন্দি লাইনগুলো কিন্তু দারুণ মানে তোমাদেরকে কিন্তু এই প্র্যাকটিসটার মাধ্যমে লাইনগুলোকেই শিখতে হবে অ্যাকসেপ্টেন্সটা এভাবেই দিতে হবে শুধু ফুড ডেলিভারি বয় নয় ই কমার্সের সাথে যুক্ত যে কোনো ডেলিভারি পার্টনারকেই দেখবেন পণ্য বোঝাটি ব্যাগটি পিঠে বই ডেলিভারি আমাদের ডেলিভারি করতে আমাদের দরজায় পৌঁছান বাইকের উপর রেখে এলে চুরি হয়ে যেতে পারে অনেক বহুতলেই ডেলিভারি পার্সেনদের লিফ্টে চড়া মানা ফলে চার পাঁচ ছতলা তাদের হেঁটেই উঠতে হয় প্রতিদিন ওজন বইতে বইতে ওদের মেরুদণ্ড কাঁধের স্নায়ু ক্ষত বিক্ষত হয় এখানে সাফদারজাং হাসপাতালের স্পোর্টস ইঞ্জুরি সেন্টারের চিকিৎসক প্রদীপ চৌধুরী সাক্ষাৎকারে বলেছেন রোজ আউটডোরে অন্তত তিনজন এমন রোগী আসেন মেরুদণ্ডের সমস্যা নিয়ে যারা ডেলিভারির কাজে যুক্ত কারো কারো ক্ষেত্রে বিশ্রাম বা আইস ব্যাগ ব্যবহারে সাময়িক সুরাহা হয় অনেকের ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি সমস্যা দেখা দেয় মেরুদণ্ডের কার্যকারিতা নষ্ট হতে থাকে মানে একটি মানুষের শারীরিক গঠন এখানে নষ্ট হয়ে যাচ্ছে এমন একটি চাকরির জন্য যার নিশ্চয়তা নেই ডেলিভারি কর্মীদের শরীর এবং সেই শরীরে ভেঙে পড়া সেই শরীর ঘিরে গড়ে ওঠা প্রেরক প্রাপকের নজরদারি ব্যবস্থা এক নয়া উপনিবেশের কথা বলছে যে উপনিবেশের কেন্দ্রে আছে খাবার খাবার কেনার সামর্থ্য আছে চাহিদা অনুযায়ী যোগানের বহুবল বৃত্তের ভিতর নানা বিন্দুতে যোগানের জন্য রাখা রয়েছে পরিধিষ্ট কিছু ডেলিভারি কর্মীদের দারুণ লাইন কিন্তু যারা দুপুরে দু জনের জন্য ভাগ করে বাড়ি থেকে আনা হাতে গড়া রুটি খাবেন বাইক থেকে ফুটপাতের ধারেই গোল করে বসে বিড়ি ধরিয়ে সামান্য আয়েস করবেন তারপর আবার সেই দেছুট করোনায় সারা বিশ্বে কাজ গিয়েছে নিম্নবিত্তের লোকে লোক বেড়েছে ফুড ডেলিভারি সংস্থাগুলিতে মাথা যত বেড়েছে জনপ্রতি রোজগারের গ্রাফ সাময়িক স্বাভাবিকভাবেই সেটা নিচের দিকে পড়বে কারণ যত বেশি লোক একটা কাজ করতে চাইবে তখন অ্যাভেলেবিলিটি অফ দ্য লেবার অনেক বেশি থাকার ফলস্বরূপ লোকজন বলবে যে তুমি আসো না অন্য কেউ আসুক অন্য কেউ সেই কাজ করুক সেইভাবেই এগোবে এটা আর কাজ হারানোর ভয় তো থাকবেই আমেরিকার ড্রোন মারফত খাবার ডেলিভারি করা চালু হয়ে গিয়েছে দু হাজার উনিশে এদেশে ড্রোন ডেলিভারি ট্রায়াল হয়ে গিয়েছে দেখা যায় দশ কিলোমিটার দূরত্বের পাঁচ কেজি খাবার সফলভাবে আসতে পারছে নিয়ে আসতে পারছে ড্রোন তো ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে ড্রোন ডেলিভারির অনুমতিও পেয়ে গিয়েছে কুড়িটি সংস্থা এ হলো নতুন ডিজিটাল ব্যবস্থা আদর্শ সমাপতন মানুষকে যন্ত্রসম করে তুলতে চেয়েছে একটি ব্যবস্থা তারপর অধিক ক্ষমতা সম্পন্ন যন্ত্রকে তার পরিবর্ত হিসেবে নিয়ে আসছে ডেলিভারি শ্রমিকরা প্রতিনিয়ত যন্ত্রের গর্জন শুনতে পাচ্ছেন এরপর কি তাদের ক্লান্ত শরীরগুলি শরীরগুলো সত্যিই জানে না মানে কেউ এর এরপরের পরিস্থিতিটা কেউ জানে না কি হতে চলেছে তাদের সাথে তাহলে এখানকার যে পরিস্থিতি আমরা এখানে নিয়ে এগোচ্ছি এই এই ক্ষমতার যে অপব্যবহার এখানে চলছে এই সবটা মিলিয়ে আমরা যদি একটা কথা বলি তাহলে কোথাও না কোথাও এদের জীবনটাকে আমরা দুর্বিষহ হিসেবেই দেখতে পাচ্ছি এবং সেই সেই সূচনা এবং তার অন্তিম আমাদের স্বাভাবিকভাবেই কোনো নিশ্চয়তা দেয় না কারণ এখানে কোথাও আমরা একটা জায়গা থেকেও সিকিউরিটি পাচ্ছি না কারণ তারা নিজেদের কাজ মন প্রাণ দিয়ে করলেও পরবর্তী সময় তাদের কাজ যে থাকবে বা ড্রোন দ্বারা সেটি পরিবর্তিত হবে না তার কিন্তু কেউ সিকিউরিটি এখানে দিচ্ছে না তার মানে গিগ ইকোনমির কনসেপ্টটা মোটামুটি রাইটিংয়ের মাধ্যমে আমরা ভালোভাবেই বুঝতে পারলাম এভাবেই যুক্ত থাকো রোজ পড়তে থাকো थैंक यू टेक केयर আমাদের গ্রুপে জয়েন হতে চাইলে ओनली 59 দিয়ে मंथली बेसिस से जुक्तो सकते पारो टेक केयर